বুধবার ছিল ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বর্ধমানের পুলিশ লাইনে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনাশী সেন সহ অন্যান্য সরকারি প্রতিনিধিগণ। আবেদন অনুমোদিত হয়েছে। বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পে ক্ষুদ্র সেচ ব্যবস্থায় 999 কৃষক 1 কোটি টাকা ভর্তুকি পেয়ে উপকৃত হয়েছেন। বাংলা শস্য বীমা প্রকল্পে গত রবি মরশুমের জন্য বিগত খারিফ মরশুমে এই প্রকার 4 লাখ জনকে 1,32,000 মেট্রিক টনের ধান, 200 বেশি ধান ক্রয় কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ সহায়ক মূল্যে 75,000 কৃষকের কাছে থেকে ক্রয় করা হয়েছে। এই বছর 53 সঙ্গে রয়েছেন প্যারেড কমান্ডার মাননীয় শ্রী সঞ্জয় চ্যাটার্জি, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ। জেলাশাসক শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা, IAS পূর্ব বর্ধমান, এতক্ষণ প্যারেড কমান্ডার শ্রী সঞ্জয় চ্যাটার্জি, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ পূর্ব বর্ধমান। প্যারেড পরিদর্শন সম্পূর্ণ করে অভিবাদন মঞ্চে থেকে এগিয়ে আসছেন সেই বিশেষ আদেশ নিয়ে ফিরে যাচ্ছেন প্যারেড কমান্ডার শ্রী সঞ্জয় চ্যাটার্জি মশাই। এই উপলক্ষে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 73 মনোজ্ঞ এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই মনোরম অনুষ্ঠান দেখার জন্য এই পুলিশ লাইন ময়দানে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে জানাই দেশপ্রেমের এক উষ্ণ অভ্যর্থনা আমাদের হৃদয়, যার মাধ্যমে আরো একবার আমরা জাতীয়তা বোধে উদ্দীপ্ত হচ্ছি, আরো একবার আমরা উদ্বুদ্ধ হচ্ছি দেশভক্তিতে।
প্রথমেই অগ্রসর হচ্ছেন প্যারেড কমান্ডার শ্রী সঞ্জয় চ্যাটার্জি, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ। পরবর্তী অভিবাদন মঞ্চ থেকে অগ্রসর হচ্ছে ডিএফএ প্লাটুন, যার পুরো ভাগে রয়েছেন সাব ইন্সপেক্টর উত্তম কুমার দাস। পরবর্তীতে যাচ্ছেন ইন্সপেক্টর র্যাব কন্টিনেন্টাল, সাব ইন্সপেক্টর সমীর চন্দ্র গোস্বামী। একে একে সুসজ্জিত প্রতিটি দল অগ্রসর হচ্ছে অভিবাদন মঞ্চ থেকে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচারাল অফিসার পূর্ব বর্ধমান জাভেদ ক্যাবলো নেতাজি, পরবর্তী চাল দুয়ারে সরকার, জেলা পরিষদ এবং ডিপি ও আরডিও, ওনাদের তরফ থেকে এই সুসজ্জিত ট্যাবলো এগিয়ে চলেছে সম্মুখভাগে। আরো একটি সুসজ্জিত ট্যাবলো এগিয়ে আসছে ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্টের কোভিড-19 কোভিড-19 সংক্রান্ত নানাবিধ ঘোষণা এবং তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে। পরবর্তী পুরস্কার এবং পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, ক্লাব ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের শ্রী অরূপ দাস মহাশয়, এটা বর্ধমান শহর তৃণমূল জাহিন বাহিনীর কার্যালয়। প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা দেশবরেণ্য ব্যক্তিদের জন্মদিবস, তাদের শহীদ দিবস, দলীয় সমস্ত কর্মসূচি এখান থেকে যেরকম রূপান্তরিত হয় তারই বাস্তবায়ন প্রেক্ষাপট আজকে 73তম সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসের এখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ডক্টর বি আর আম্বেদকর সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সমস্ত মনীষীদেরকে মাল্যদান করিয়ে বয়োজ্যেষ্ঠ যে সকল ব্যক্তি তাদেরকে সম্মান জানিয়ে আমরা এই দিনটা মর্যাদার সাথে পালন করলাম। বর্ধমান শহর তৃণমূল জহিন বাহিনীর কার্যালয়ে প্রতি বছরের মতন এবছরও আজকের এই দিনটাকে যথামর্যাদার সঙ্গে আমরা পালন করলাম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যে কর্মসূচি শুভারম্ভ করলেন আমাদের অভিভাবক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জহিন বাহিনীর সভাপতি
সম্মানীয় রবীন্দ্রনন্দী মহাশয়, আজকের দিনটা যেমন গোটা ভারতবর্ষ জুড়ে সসম্মানে পালন করা হয় তার ব্যতিক্রম আমাদের এখানেও নয়। আজকের এই দিনটা আমরা আনন্দ উপভোগ করব সকলে মিলে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে। ভারতবর্ষের ইতিহাসে বহু উত্থান পতনের মধ্য দিয়ে ভারতবর্ষ এক রাজনৈতিক দলের পরিচালনায় ভারতবর্ষ পরিচালিত হচ্ছে। সেই ভারতবর্ষ পরিচালিত ফলে বিভিন্ন দল তারা তাদের অধিকার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধরে রাখার প্রচেষ্টা বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য, আমরা এমন এক রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত ভারতবর্ষ নাগরিক যেখানে ভারতবর্ষে সমস্ত কিছু বিলগ্নিকরণ অর্থাৎ জাতীয় জিনিসগুলো সবই ভারতবর্ষের সরকার বর্তমানে বিজেপি সরকার বিক্রি করে দিয়ে আজকে বিকৃত সরকার হয়ে গেছে। তাই এখানে দাঁড়িয়ে আমরা কংগ্রেসের স্বাধীনতা আনার ভারতবর্ষ যে চলত আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ববর্গ বিভিন্ন ওয়ার্ডে আজকে আয়োজন করেছেন। জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, আমরা সেখানে উপস্থিত হচ্ছে। আজকে ইতিমধ্যে আমরা উপস্থিত আছি 21 নম্বর ওয়ার্ডে ঈশ্বরীতলায়। এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, সুনীলদা, অনিলদা, নিহারদা থেকে শুরু করে সৃজন, সারওয়ান, এখানে আরও অনেক যুব ছেলেরা অনেকে উপস্থিত আছে, এলাকার সিনিয়র বাসিন্দাগণ প্রত্যেকে উপস্থিত আছে। আমি জাগনি ক্লাব থেকে শুরু করে এদিকে বর্তমান শহরে আরও বিভিন্ন ওয়ার্ড 4 নম্বর থেকে শুরু করে 7 নম্বর থেকে শুরু করে আরও অনেক ওয়ার্ডে আমরা যাব। প্রত্যেকটা ওয়ার্ডে দেখুন, এই মুহূর্তে অবশ্যই করোনা বিধি মেনে সবাইকে কাজ করতে হবে, এটাই বার্তা। সকলে সুস্থ থাকুক। প্রত্যেকবারের মতো এবারও আমরা কার্জন গেটে বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেসের পক্ষ থেকে আমরা এবার কোভিড বিধি মেনে খুব সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করলাম। আমরা মানুষের কাছে এটাই বার্তা দিতে চাই যে ভারতবর্ষকে যারা সুরক্ষিত রাখছে, ভারতবর্ষের জন্য যে সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছে তাদের আজকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, এবং ভারতবর্ষের সীমান্তকে সুরক্ষিত করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে তাদেরও শ্রদ্ধা জানাই, এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের সুরক্ষার দায়িত্ব নিয়েছে তাদের স্মরণ করি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভারতবর্ষের সীমান্ত যেন সুরক্ষিত থাকে, এবং কোনো শক্তি যেন কোনো অবস্থায় আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সার্বভৌমত্ব যে চরিত্র আছে সেই চরিত্রকে আঘাত করতে না পারে। আমরা তাই আজকের দিনে আমরা শপথ নিই যে আমরা যে কোনো অবস্থায় যে কোনোভাবে ভারতবর্ষের ওপর যদি কোনো আঘাত আসে, ভারতবর্ষের জাতীয় পতাকার ওপর যদি কোনো আঘাত আসে, আমরা নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের সীমান্তের সৈনিকের সাথে আমরাও লড়াই করে ভারতবর্ষের জাতীয় পতাকাকে তুলে ধরবো, এটাই আমাদের শপথ। আজকে বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হলো। যোগ্য মর্যাদা সহকারে প্রজাতন্ত্র দিবস পালন করলাম, উদযাপন করলাম। এখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতি মালদানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস কি, স্বাধীন ভারত কি, বন্দে মাতরম, বন্দে মাতরম।
নেতৃত্ব, জেলার অনেক জায়গার নেতৃত্ব, শহরের নেতৃত্ব সবাই আছেন। আমরা স্বাধীনতা পেলাম বা প্রজাতন্ত্র দিবসের পালনটা আমরা প্রত্যেক বছরই, কিন্তু এগুলো করতে পেরেছি যারা পুষ্পার্ঘ নিবেদন করুন। আমি সকলকে অনুরোধ করছি, যারা সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা আমাদের এই নেত্রীর প্রতিকৃতিতে আপনারা মাল্যদান করেন। আমাদের বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অরূপ দাস সহ জেলা তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারীগণ আছেন তাদেরকে অনুরোধ করছি। হ্যাঁ, আমাদের বাকুল ইসলাম কর্মাধ্যক্ষ, হোসেনজিৎ দাস মুখপাত্র, আমাদের জেলার সাধারণ সম্পাদক শিখা দত্ত সেনগুপ্ত কৃষ্ণা, তাদের সকলকে অনুরোধ করছি। আমাদের ফেডারেশন যারা আছেন তাদের সকলকে অনুরোধ করছি, এবার গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন। আমাদের দলের চেয়ারম্যান মাননীয় শ্রী অশোক বিশ্বাস মহাশয়, ক্ষুদিরাম বসু প্রতিকৃতিতে মাল্যদান করবেন, মাননীয় বিধায়ক শ্রী মধুসূদন ভট্টাচার্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।